আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিমিটেড একটি বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। প্রায় দেড় দশক ধরে তারা ডিপিএস এফডিআর এর মাধ্যমে গ্রাহকের সাথে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। দুই বছর ধরে গ্রাহকদের লভ্যাংশ ও টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়ায় অনেকেই র‍্যাব ও থানায় অভিযোগ করেছেন, আর প্রতিষ্ঠানের কর্ণধারের দেখা মেলে না অফিসার। বিস্তারিত মাসুদ আলাবনের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর ১৪তে এই বহুতল ভবনটি আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিমিটেডের প্রধান কার্যালয়, যেখানে এখন প্রতিদিনই পাওনা টাকার জন্য ভিড় করেন শতাধিক গ্রাহক। ১৩০০ গ্রাহক আছে, কিন্তু এর মধ্যে কম বেশি আছে, আবার ওই যে দোকানদার কাছে কোন টাকা আনছে, যে ছোট ছোট বই নিয়ে আসে। আমার ইয়ার থাকে ৮,০০০ টাকা, সেখানে মান্থলি ৮,০০০ টাকা দেওয়ার কথা, ৮,০০০ টাকা। ভুক্তভোগীরা বলেন দেড় দশকের এই প্রতিষ্ঠানটিতে গ্রাহক সংখ্যা প্রায় ১৩০০, কিন্তু দুই বছর ধরে বিভিন্ন স্কিমে গ্রাহকের আমানতের বিপরীতে লভ্যাংশ কিংবা আসল কোনোটাই দিতে পারছে না তারা। আমাকে প্রথম মূল মাসে ১৮০০ টাকা দিত আর ১৫ বছর আগে, পরে ১৫০০ করে দিত, পরে ১২০০ করে দিত, ওখানে ১,০০০ করে দিত, হেও দেয় না, ওখানে আসল টাকাই ফেরত দেয় না। বাচ্চা নিয়ে বারবার আসতেছে, তারপর ওরা বারবার শুধু ডেট ঘোরাচ্ছে। গ্রাহকরা কত টাকা পান এর তথ্য দিতে নারাজ কর্মকর্তারাও। প্রতিষ্ঠানটির কর্ণধার মনির আহমেদ আসেন না অফিসে, তার সেল নম্বরে বারবার ফোন করলেও মেলে ব্যস্ত টোন। এই নম্বরটি এখন ব্যস্ত আছে, দ্য নাম্বার ইজ বিজি। এই নম্বরটি এখন ব্যস্ত আছে, দ্য নাম্বার ইজ বিজি নাও। আমি তো কিছু বলবো না আপনাকে। না তাহলে তালা দিয়ে রাখতেছেন কেন? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ বিষয়ে র‍্যাব জানায় আহমেদিয়া ফাইন্যান্স এর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। বেশ কয়েকজন ভুক্তভোগী তারা আমাদের কাছে অভিযোগ করেছে, এই ব্যাপারটি আমাদের নজরে এসেছে যে একটি সমবায় সমিতি, তারা সমবায় সমিতির নামে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং গ্রাহকদের অর্থ তারা ফেরত দিচ্ছে না। বিস্তারিত যেই অভিযোগ, এই সম্বন্ধিত তারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব রয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গ্রাহকের টাকা আত্মসাৎকারী এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কিন্তু দ্রুতগতির সময়ে ব্যবস্থা নিচ্ছি। মাসুদ আলাবনী, নিউজ ২৪, ঢাকা।